ঢালিউড সিনেমার প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন শাফিল নওয়াজ চৌধুরী নামে এক ব্যবসায়ী। অনন্ত জলিল ছাড়াও আরো পাঁচজনকে আসামি করে মামলাটি করেন তিনি। মামলায় অনন্ত জলিল ছাড়াও তার মালিকাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রি, তার স্ত্রী জাহানারা বেগম, কোম্পানির নিবন্ধিত তথ্য অনুযায়ী কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মোহাম্মদ শরীফ হোসেন, সাকিবুল ইসলাম, মিলন ও শহীদুল ইসলামকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমান সাংবাদিকদের জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম অভিযোগের বিষয়ে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, 2022 সালের 17 অক্টোবর আসামিরা পোলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পত্তি কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে টাকা চাইলে আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরে তারা আরো বেশ কিছু কাজের অর্ডার দেন। একই বছরের মার্চ পর্যন্ত বাদী সব কাজ আসামিদের বুঝিয়ে দেন। এরপর গত 15 মার্চ টাকা পরিশোধের জন্য মার্কেন্টাইল ব্যাংকে আসামিরা বাদীর জন্য একটি এলসি করে। পরে বাদী টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটি থাকায় তা উঠাতে ব্যর্থ হন। মামলায় আরো বলা হয়, বাদী চুক্তি অনুযায়ী প্রায় $29,200 কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকাধীন কোম্পানিটি এখন পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। তো এই বিষয়ে এখন পর্যন্ত অনন্ত জলিল অফিসিয়ালি কোনো কথা বলেনি। তো দেখা যাক সে কি বলে। তো এখন তো ছিল এতটুকুই। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।